কল্যাণী যাবো না, আরো অনেক জায়গায় যাব, ঠিক আছে? তো এবার পুরোটা দেখানোর চেষ্টা করবো কতদূর যেতে পারি। তাহলে চলো একবারে ওখানে তো গাইস, ওখানটা বলেছিলাম যে আজকে আমরা আসছি কল্যাণী, বা আমরা চলে এসেছি। আমি একা চলো এখন তোমাদের আগে ঢোকার আগে যে প্যান্ডেল ছিল তোমাদেরকে দেখাচ্ছি, ওদিকে প্যান্ডেল তোমরা দেখো। তো গাইস, তুমি দেখতেই পেলে এখানকার ঠাকুরটা। তো এবার আমরা আইটিআই যাব, তো চলো আইটিআই যাওয়া যাক। তোমরা এবার ওখানটা দেখতে থাকো। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে এগুলোকে গিফট করতে পারছে না, কতটা কষ্ট করে এটা। তো গাইস, তোমরা আইডিয়াটা দেখতে পেলে আইডিয়াটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো এবার এই পাশ থেকে ঠাকুরের সেখানটায় যাবো, তো চলো যাও যাক ওখানটায় এবার।
তো গাইস আমরা এবার টোটো পেয়ে গেছি, তো এবার আমরা টোটো ধরে যাব কেদারনাথ বা চারধাম, দুটো একই মন্দির ওখানটায় তৈরি হয়েছে, তো চলে এবার ওখানটাতে যাওয়া যাক। তো তোমরা আমি তো যাচ্ছে, তোমরা তো ততক্ষণে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, আর ব্লগটা ঠিক কতটা সুন্দর সেটা একটু কমেন্ট বক্সে বলে দাও। তোমার সাপোর্ট পেলে আরো ভালো ভালো ভিডিও বানাবো, তো চলো যাওয়া যাক। আমরা ভেতরে ঢুকছি, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা ভেতরে ঢুকছি, তো চলো তোমাদেরকে দেখানো যাক এখানটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো গাইস এবার আমরা আবার যাব আইটিআই তোমাদের জন্য, মানে তোমাদের রাত্রির সিনটা দেখানোর জন্য, ওখানে লাইটিংটা কেমন হয়েছে, তো চলো ওখানে যাওয়া যাক। আর গাইস এখানটা সেই লেভেলের ভিড় ছিল, সত্যি সেই লেভেলে, তো চলো যাওয়া যাক আইটিআই। তো গাইস তোমরা দেখতেই পেলে এবার রাত্রির সিন, তো চলো এবার যাবো আমরা রথতলা, যাওয়া যাক এবার। না তোমরা দেখতে পেলে এরকম আমাদের ব্লগটা,
তো গাইস আজকে ব্লগটা এখানে শেষ হলো। ব্লগটা ঠিক তোমাদের কেমন লেগেছে সেটা আমার কমেন্ট বক্সে লেখো। তো আজকের মতো এখানে, চলো পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।